হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চমৎকার নলেজ। তো ভিডিওর থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো যে আজকের টপিকটি কী হতে চলেছে। তো ভিডিওর মূল বিষয়ে যাওয়ার আগে আমি আমার সবার কিছু বলেছি। সো হেয়ার ইজ লিটল অ্যাবাউট মাই সেলফ। তো যদি তোমরা এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করো। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। হাই ফ্রেন্ডস, টুডে আই শ্যাল ডিসকাস অ্যাবাউট দ্য ডব্লিউসিএস ইংলিশ অপশনাল পেপার টু। সো ফ্রেন্ডস, দেখা যাক কী বলে ডব্লিউবিসিএস অপশনাল ইংলিশের পেপার টু। আমরা এর আগের দিন অপশনাল ইংলিশ পেপার ওয়ান নিয়ে আলোচনা করেছি এবং আমরা এটাও জেনেছি যে কোন কোন বইগুলি পড়তে হবে। অপশনাল পেপারটা অনেকটা সিলেবাসটা বড় আছে, কিন্তু সিলেবাসটা যদি আমরা একটু ছোট করে, অর্থাৎ একটু স্মার্ট স্টাডি সিস্টেম হিসেবে আমরা একটু ছোট করে পড়তে পারি, তাহলে কিন্তু অবশ্যই আমাদের লাভ আছে। অপশনাল ইংলিশ পেপারে কিন্তু ভালো স্কোরিং নম্বরও পাওয়া যায়, যেমন পুনম বসু কিন্তু সেমিতে র্যাঙ্ক করলো 2019 সালে। তো আমি যেভাবে পেপার ওয়ান আলোচনা করেছিলাম সেভাবে কিন্তু পেপার টুটাও আলোচনা করছি। তো আমরা জানি অপশনাল পেপার ইংলিশ পেপার টু এ যে আছে, প্রথমে কিন্তু এক নম্বরে আসবে ক্রিটিক্যাল ইভ্যালুয়েট দ্য ফলোয়িং পোয়েম অর ক্রিটিক্যাল অ্যানালিসিস টু অ্যান আনসিন প্যাসেজ ইন প্রোজ হতে পারে অথবা ভার্স হতে পারে। ওখানে একটা আসবে, একটাই করতে হবে, 50 মার্কের। সবচেয়ে ভারী কিন্তু এটাই পেপার টু এর। কিন্তু আমার হিসেবে যদি কেউ এটার ওপর কোনো একটা স্যারের গাইডেন্স নেয়, অর্থাৎ যে স্যার হয়তো প্রফেসর আছে ওদের কাছে একটু আলোচনা করে এবং ওরা কিন্তু একটা মুখস্থ বাক্য দেয়, যদি আমরা কমনও না পাই, যদি আমরা কিছু বুঝতে পারি, তাহলে কিন্তু মোটামুটি করে মুখস্থ বাক্য লেখা আসলেও কিন্তু আমাদের একটা নম্বর দেই। মানে অ্যানালিসিস মানে ওই টপিকটা কেমন, ভিতরে কী আছে, থিমটা কী আছে, এগুলো একটু আলোচনা করতে হবে, কোনো খুব একটা ভারী না। নেক্সট আমরা জানি যে 2 নম্বরে আসবে, 4টা কোশ্চেনের মধ্যে আমাকে একটা করতে হবে 50 মার্কের ওগুলোর মধ্যে, আর 3 নম্বরে আসবে, 4টার মধ্যে একটা করতে হবে 50 মার্কের, 4 নম্বর কোশ্চেনও কিন্তু আসবে, 4টার মধ্যে আমাকে একটা করতে হবে। তো দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু অপশান অনেকটা থাকছে, অর্থাৎ 4টা থাকছে, একটা করতে হচ্ছে। তো আমাদের পুরো সিলেবাসটা পড়ার কী দরকার, আমাকে একটু ছোটো করে পড়তে হবে। ওই জন্য কিন্তু আমি এই ভিডিওতে কিন্তু বলে দেবো যে কোন কোন টপিকগুলো তোমরা ছাড়বে, কোন কোন টপিকগুলো তোমরা পড়বে। যদি আমরা পেপার টু ইয়ার সিলেবাসটা নিয়ে আলোচনা করি তাহলে আমরা কিন্তু দেখতে পাবো যে সেকশন বিয়ে কিন্তু অনেকগুলি রাইটারের কিন্তু লেখালেখি আছে। সেকশন বিয়ে যেমন আছে ডাব্লিউবি ইটস, টিএস এলিয়ট আছে, WH অর্ডেন আছে, জন অসবর্ন আছে, স্যামুয়েল বেকেট আছে, সিলভিয়া প্লাথ আছে, হেনরি লুইস, ভিভিয়ান রিজিও আছে, কমলা দাস আছে। তো আমরা এখানে 8টা টপিকের মধ্যে থেকে আমরা মাত্র বেছে নিয়েছি 5টা টপিক। 3টা টপিক কিন্তু আমরা না পড়লেও হবে। তো আমরা কী কী পড়বো? 1 নম্বর টপিক কিন্তু আমরা পড়বো না, 2 নম্বর টপিক পড়বো, টিএস এলিয়টের লেখা আছে দ্য লাভ সং অফ আলফ্রেড প্রুফ্রক, তারপরে আছে দ্য জার্নি অফ দ্য ম্যাগি বার্ন নর্টন। এইগুলো কোন কোন বই থেকে পড়লে তোমরা কমন পাবে সেটা কিন্তু আমি ভিডিওর শেষে আলোচনা করব, বইগুলো কিন্তু আমি বলে দেবো। তারপরে আমি চুজেন বেছে নিয়েছি জন অসবর্ন লেখা লুক ব্যাক ইন অ্যাঙ্গার। এটা আমি কেন বেছে নিয়েছি, এটা কিন্তু ইগনোর সিলেবাস আছে, ইগনোর যে MA সিলেবাসটা আছে ওখানে তুমি ওখান থেকে বইগুলো নিয়ে কিন্তু খুব ভালোভাবে পড়তে পারো। তারপরে পড়বো স্যামুয়েল বেকেটের ওয়েটিং ফর এ গডট, ইগনোতে আছে, খুব ভালোভাবে ডিসকাস করা আছে ইগনোর সিলেবাসে। হেনরি লুইস ভিভিয়ান ডিরিজুয়ার আছে টু ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ড মাই কান্ট্রি, ইগনোতে আছে, ভালোভাবে পড়া যেতে পারে। কমলা দাসের ইন্ট্রোডাকশন, খুব ছোটো একটা কবিতা আছে কমলা দাসের, ইগনোতে কিন্তু খুব ভালোভাবে লেখানো আছে এবং ডিসকাস করানো আছে, পুরো টপিক ওয়াইজ আলোচনা করা হয়েছে। তাহলে আমরা কিন্তু সবটুকু না পড়লেও সিলেবাসটা কমপ্লিট করতে পারছি। তাই বলবো যে কোনো ঝামেলার ব্যাপার নাই, আমাকে সিলেবাসটা কিন্তু একটু ছোটো করে নিতে হবে। আর ছোটো করার জন্য আমরা দেখতে পাচ্ছি যে সেকশন বিয়ে কিন্তু আমরা 8টা রাইটারের মধ্যে কিন্তু আমরা 5টা রাইটারের লেখালেখি পড়ে যাব। এবার যদি আমরা সেকশন সি এর দিকে চোখ রাখি তাহলে দেখতে পাচ্ছি যে সেকশন সি কিন্তু আমার যেটা ওয়েস্টবেঙ্গল থেকে সিলেবাস দেওয়া আছে 60টা রাইটারের পড়তে হবে। তো আমরা কিন্তু 3টা বাদ দেবো, কারণ কিন্তু 4টাতে আমাকে একটা করতে হবে। তো আমি 3টা বাদ দিয়ে কোন 4টা পড়বো আমি DH লরেন্সের দ্য রেইনবো, 2 নম্বর রাজা রাওয়ের কান্তাপুরা, ইগনোতে আছে, খুব সুন্দরভাবে ইগনোতে এই কান্তাপুরার উপর একটা বই আছে, ওটার ব্যাকগ্রাউন্ড, হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড এবং কোশ্চিন অ্যান্সার সব কিছু দেওয়া আছে, ওখান থেকে আমরা প্রিপারেশন করতে পারবো উইদাউট এনি গাইডেন্স। জেমস জয়েসের এ পোর্ট্রেট অব দ্য আর্টিস্ট অ্যাজ এ ইয়ং ম্যান, ইগনোতে আছে, পুরো বইটা আমরা পড়তে পারবো, কোনো ঝামেলা নাই, ইগনো থেকে ওটা আমরা করতে পারবো। নেক্সট আছে রবীন্দ্রনাথ ঠাকুরের ক্রাইসিস ইন সিভিলাইজেশন, রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো একটা বই না পড়লে হবে না, যেটা একটা পিছিয়ে নেওয়া হয়েছে, কোনো ব্যাপার না, এই 4টা করলেই সবটা কোশ্চেনে অ্যান্সার পারা যাবে।
ব্রেন্ডস কারা কারা এগুলো অ্যান্সার অর্থাৎ ইংলিশ অপশনালটা নিতে পারবে ওটা আমি এর আগে ভিডিও বলেছি, দ্য স্টুডেন্টস হু হ্যাজ অ্যাটলিস্ট কমপ্লিটেড গ্রাজুয়েশন উইথ ইংলিশ অনার্স আর কোয়াইট এলিজিবল টু টেক ইংলিশ অপশনাল, অ্যান্ড দ্য স্টুডেন্টস হু হ্যাভ অলসো কমপ্লিটেড এম এ ডিগ্রি উইথ ইংলিশ অপশনাল আর অলসো কোয়াইট এলিজিবল ফর সাচ ইংলিশ অপশনাল পেপার। এবার আমি বলে দেবো পোয়েট্রি বিভাগের জন্য কোন কোন বইগুলি পড়তে হবে, অর্থাৎ কোন কোন বইগুলি পড়লে আমরা ইজিলি কিন্তু পোয়েট্রি সেকশনটা আমরা ক্র্যাক করতে পারবো। এই যে এখানে একটা বই আছে আমি দেখিয়েছি, অ্যান অ্যানালিসিস অফ ইংলিশ পোয়েট্রি ডক্টর কল্যাণ পাণ্ডের লেখা, খুব এলাবোরেটরি কবিতাগুলোকে আলোচনা করা হয়েছে এবং এক্সপ্রেশন দেওয়া হয়েছে লাইন বাই লাইন, খুব ভালো লেখা এটা। আপনারা কিন্তু এই বইটাকে নিয়ে ক্রয় করে অর্থাৎ পড়াশোনাটা কিন্তু ভালোভাবে করতে পারেন। অথবা একটা আরও বই আছে এই যে আমি দেখিয়েছি, হ্যাঁ এই যে এইটিও একটি পোয়েট্রির ওপর লেখা বই, হেল্পস টু দ্য স্টাডি অফ ইংলিশ পোয়েট্রি প্রুফ রায়ান চক্রবর্তী লেখা, আপনারা এই বইটি নিয়েও কিন্তু পড়তে পারেন। তো সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে যেগুলো ইগনোর সিলেবাসের বইগুলো আছে, কিছু কিছু সিলেবাস এম এ আছে, কিছু কিছু সিলেবাস বি আছে, তো আপনারা কিন্তু ই কন্টেন্ট ইগনো ই কন্টেন্ট বলে একটা অ্যাপ আছে ওটা আপনারা ডাউনলোড করতে পারেন। সে অ্যাপ থেকে কিন্তু পুরো সিলেবাস যেগুলো যেগুলো ডব্লিউবিসিসির অপশনাল পেপার ওয়ান পেপার টু আছে ওগুলো কিন্তু আপনি প্রিন্ট আউট করে পড়তে পারেন। অথবা আপনার আশেপাশে যারা একটু কলেজের প্রফেসর আছে ওদের সঙ্গে একটু যোগাযোগ করুন, যেহেতু ইংলিশ অপশনালের ওপর কোনো একটা পার্টিকুলার বই নাই তার জন্য আপনাকে কিন্তু খুচরো খুচরো বইগুলো নিয়ে পড়তে হবে। যেমন কোনো কোনো বই আছে রামজি লালের লেখা অথবা এসএনএ লেখা বইগুলো কিন্তু খুব ভালো, ওরা কোশ্চেন অ্যান্সারও দিয়েছে পুরো এক্সপ্লেনেশন করেছে, ওগুলো বই নিয়ে কিন্তু আপনারা পড়তে পারেন। সবচেয়ে বড় হচ্ছে ক্রিটিক্যাল অ্যানালিসিস টু অ্যান আনসিন প্যাসেজ যেটা সেকশন এ আছে 50 মার্কের, ওটার জন্য কিন্তু আপনারা ছোটো ছোটো কবিতা অর্থাৎ যে কোনো যেখানে একটা কবিতা পাবেন গদ্য পদ্য পাবেন ওগুলো একটু বেশি একটু পড়ে রাখুন, ওর জন্য বই পাবেন আপনি সার্চ করুন অনলাইনে কিন্তু পেয়ে যাবেন ক্রিটিক্যাল অ্যানালিসিসের ওপর বই। সো ফ্রেন্ডস বাই, এভাবে পড়লে কিন্তু অপশনাল ইংলিশটা কিন্তু ভালোভাবে শেষ করা যাবে এবং ভালো নম্বরও পাওয়া যাবে। ওকে, সুস্থ থেকো ভালো থেকো।